সম্প্রতি হামাস প্রধান ইয়াহিয়া সিনোয়ারা নিহত হওয়ার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছিল লড়াই নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এর একদিন পরই তেল আবিবের সিজারিয়ায় নেতানিয়াহুর বাড়িতে হিজবুল্লাহর ড্রোনাঘাত হেনেছে। তবে সে সময় নেতানিয়াহু ও তার পরিবারের সদস্যদের কেউই বাড়িতে ছিলেন না। ইসরায়েলি সেনাবাহিনী ও নেতানিয়াহুর দপ্তর ড্রোন হামলার সত্যতা নিশ্চিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে একই সময় তিনটি ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। সে সময় দুটি প্রতিহত করলেও একটি ড্রোন আঘাত হানলেও কেউ হতাহত হয়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে ড্রোনটি লেবানন থেকে 70 কিলোমিটার উড়ে গিয়ে নেতানিয়াহুর বাড়িতে আশ্রয় পড়ে। হামলার সময় গিলিলত সামরিক ঘাঁটিতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে সেনাবাহিনী পরবর্তীতে জানায় ড্রোনগুলো ওই এলাকায় আঘাত হানেনি। লেবাননে ইসরায়েলি হামলায় 60 হিজবুল্লাহ সদস্য নিহত ও হিজবুল্লাহর আঞ্চলিক কমান্ড সেন্টার ধ্বংস করা হয়েছে বলে দাবি করছে আইডিএফ। পাল্টা হিজবুল্লাহ বলছে তারা ইসরায়েলের হাইফা ও দেশটির উত্তরে 50টিরও বেশি রকেট হামলা চালিয়েছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। সিনোয়ারা নিহত হওয়ার পর হামাস বলছে গাজায় আগ্রাসন বন্ধ ও বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত জিম্মিদের মুক্তি দেওয়া হবে না। আর ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলিম খামেনি বলেছেন হামাস প্রধান নিহত হলেও গোষ্ঠীটি টিকে থাকবে ও তাদের নির্মূল করা যাবে না। সুব্রত গাইন, চ্যানেল আই।